অমর একুশে বই মেলায় শিশুদের জন্য সৃজনশীল মানসিকতা তৈরির মতো মানসম্পন্ন ভালো বইয়ের কিছুটা অভাব আছে বলে অভিযোগ করেছেন অনেক ক্রেতা পাঠক। এদিকে শনিবার ছুটির দিনে বই মেলায় মানুষের উপস্থিতিও ছিল অনেক বেশি। মদুল ইসলামের রিপোর্ট। আজকে শিশুরাই আগামী দিনে লেখক, পাঠক কিংবা প্রকাশক, তাই তো অমর একুশে বইমেলা শিশুদের মধ্যে বইয়ের প্রতি আগ্রহ সৃষ্টির অন্যতম বড় একটি প্ল্যাটফর্ম। কিন্তু এই বইমেলায় শিশুরা কতটা পাচ্ছে সৃজনশীল মন তৈরি করার মতো বই? কারণ শিশুদের উপযোগী মানসম্পন্ন শিক্ষামূলক বই, বিশেষ করে বিজ্ঞান ভিত্তিক কিংবা সামাজিক ও পারিবারিক মূল্যবোধ তৈরি করার মতো বইয়ের অভাব আছে বলে অভিযোগ করেন অনেক অভিভাবক। দেখছি কপি পেস্ট করা অনেক কিছু, যেগুলো নেট থেকে ডাউনলোড দিয়ে কপি পেস্ট করে নামানো, তবে এগুলো আরও বাচ্চাদের জন্য এখন যে নতুন কারিকুলাম হয়েছে এটার জন্যে একইভাবে বাচ্চাদেরকে বড় করার জন্য, মানসিকভাবে বিকাশ করার জন্য উপযোগী করে বইগুলো তৈরি করা প্রয়োজন। রূপকথার রাজ্য অথবা ভূতের গল্প ইত্যাদি বইগুলো বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের বর্তমান যে কারিকুলামে যে আমরা সৃজনশীলের প্রতি সবাই যে জোর দিচ্ছে সেই রকম ধরনের অ্যাক্টিভিটিসমূলক বইগুলো একটু অভাব আছে বই। সবই ওই পুরাতন গল্পগুলো, আমাদের যে লোককথার গল্প সেগুলোই সব জায়গায় আছে। বইয়ের প্রতি শিশুদের মমত্ববোধ তৈরির লক্ষ্যে শনিবার ছুটির দিনেও অমর একুশে বইমেলায় সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত ছিল শিশু প্রহর, যে কারণে মেলায় শিশু কিশোরদের উপস্থিতি ছিল বেশ। ছোট ছোটদের বই আছে, তারপর হচ্ছে উইম্পি কিড বই আছে, সেগুলো সব আমার পছন্দ। বিভিন্ন রকমের বই কিনলাম, বিজ্ঞানের বই। এদিকে শনিবারও বইমেলায় আসা শিশুদের জন্য ছিল শিক্ষামূলক অনুষ্ঠান, সিসিমপুরের বর্ণাঢ্য আয়োজন। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।